নমস্কার, গুড আফটারনুন 91.9 ফ্রেন্ডস এফএম। আমি হচ্ছি আরজে অনিমেষ। ফ্রেন্ডস আড্ডা সেকেন্ড আওয়ার শুরু হয়ে গেছে, আর জ্যাসা কি হামনে ওয়াদা কিয়া থা, স্পেশাল গেস্ট দো দো আজ হামারে সাথ জুড়নে ওয়ালে হ্যায়। পহলে গেস্ট বিলকুল তৈয়ার হ্যায়। ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ফ্রেন্ডস আড্ডা শো কা দুসরা ঘন্টা চালু হো চুকা হ্যায়, আর বতা দো কি আজ হামারে সাথ ইস ওয়াক্ত মেরে কো জক আরজে অরিত তো জুড় গয়ে হ্যায়, সাথ হি সাথ আমাদের সঙ্গে রাইট নাও আছেন নোটেড ইন্ডিয়ান ফ্রিডম রিসার্চার এন্ড নেতাজি এক্সপার্ট মিস্টার অম্বরনাথ ভট্টাচার্য। তো স্বাগত করেন হাম সবচেয়ে পহলে অরিত্র কা, কেন কি অরিত্র কে আমরা একটু দেখে নি। অরিত্র এন্ড আমাদের হ্যাঁ, সঙ্গে অম্বরনাথ দা আছেন। হ্যালো, আমি আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স আমি ডে। আমি 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 প্রথমেই দুটো জিনিস দেখিয়ে দিতে চাই। প্রথমে এই ছোট্ট একটা ট্রাই কালার এখানে দেখা যাচ্ছে, এটা আজকে আমি স্পেশালি পরে বসেছি। অ্যান্ড পাশাপাশি পেছনে আমার ফ্রিজ রয়েছে, ফ্রিজ থেকে কয়েকটা জিনিস আমি বার করে আই মেড দিস। আমি একবার একটু দেখাই, দেখা ভাই দিস দেখা, ইজ হোয়াট আই মেড। বাহ ওকে, দারুণ হয়েছে, ফ্রিজের ওহ ছিল, নাইস নাইস ক্রিয়েটিভিটি, এন্ড এটা দারুণ, দিয়ে আমি, হ্যাঁ রাইট বাহ বাহ বাহ, রাইট, সুপার সুপার। সো অমরনাথ দা কেমন লাগলো, ক্রিয়েটিভিটি কেমন লাগলো অডিটর? হয়তো কন্টিনিউ কর, আমি বলে আসছি। ডান 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 অমরনাথ বাবু, ওয়েলকাম অ্যান্ড হ্যাপি 74th ইন্ডিপেন্ডেন্স ডে। অ্যান্ড আমরা, আমি আর অনিমেষ দুজনেই এখন রয়েছি, অনিমেষ এখন অনের কথা বলতে যাচ্ছে। সো আমি এই ছোট্ট একটা জিনিস বানিয়েছিলাম এই রেফ্রিজারেটর থেকে কিছু জিনিস দিয়ে। আপনি যেহেতু নেতাজি এক্সপার্ট অ্যান্ড ফ্রিডম রিসার্চার, তো আজকের দিনে আপনার কি বলার আছে? আপনি প্রথমেই শুরু করুন, আপনি আজকে বলবেন, আমরা শুনবো। অমরনাথ বাবু, বোধ হয় উনি আটকে গেছেন, উনি ফ্রিজ করে গেছেন। অ্যান্ড আই জাস্ট ওয়েট ফর হিম টু জয়েন ব্যাক। মিন ওয়াইল কোনো কমেন্টস আসছে কিনা, লেট মি চেক অন ফেসবুক। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিবডি হু হ্যাজ জয়েন্ড ইন। অ্যান্ড কিছুক্ষণ আগে আমি অন এয়ার ছিলাম, এখন অফকোর্স অন ফেসবুক লাইভ সাইমুলটেনিয়াসলি। হাই স্যার লিখছে অরুণাভ চক্রবর্তী, ওয়েলকাম অরুণাভ। রুমনি দে হ্যালো এভরিবডি লিখেছে। সোনা বৈদ্য জয়েন ইন, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিবডি। অমরনাথ বাবু শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, হ্যাঁ রাইট পারফেক্ট, এই মাঝখানে হ্যাঁ একটা শুনতে কানেকশন এরর পাচ্ছি, হয়েছিল। অমরনাথ বাবু ইজ ফাইনালি ব্যাক, অনিমেষ ও ব্যাক। অনিমেষ বলো। আমিও চলে এসেছি। ওকে ওকে, সব থেকে আগে থ্যাংক ইউ সো মাচ অমরনাথ দা, খুব ব্যস্ত শিডিউলে তুমি আজকে একটু সময় দিলে। আমি রাইট যেটা কিছুক্ষণ আগে অরিত্রকে বলছিলাম কি, আমি আর অরিত্র আর কিছু কথা বলবো না, আমরা শুধু তোমাকে শুনতে চাই, ইনসাইড স্টোরিজ শুনতে, একটু যদি আমাদের সাথে শেয়ার করো প্লিজ। আমরা, তুমি আমাকে আগেও ইন্টারেস্টিং স্টোরি শুনিয়েছো, দ্যাটস ওয়াই আমি চাইছিলাম তুমি আমাদের সাথে ফ্রেন্ডস আড্ডায় এসে একটু পার্টিসিপেট করে একটু আমাদের সাথে জানাও। থ্যাংক ইউ সো মাচ স্যার, একটু জানাও কি কি বলবে আজকে, আজকের দিনে স্পেশাল স্পেশাল ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল শোতে কি বলবে বলো। সবার আগে আমি তোমাদের সব শ্রোতাদের এবং দর্শকদের স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা অভিনন্দন জানাই, এবং এই স্বাধীনতা দিবসটাকে আরো যাতে শ্রীবৃদ্ধি করতে পারি, ভারতকে আরো যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই শুভেচ্ছাই জানাও। আর মূলত তোমরা যে আজকে যে প্রোগ্রামটা করছো সেটা হচ্ছে অন ইন্ডিপেন্ডেন্স। তো এই ইন্ডিপেন্ডেন্স এর কথা বলতে গেলে অনেকগুলো কথা উঠে আসে। প্রথমত হচ্ছে, তো সবাই কি জানো যে 15th August 1947 এই দিনটাকে কেন সিলেক্ট করা হয়েছিল, এটা কি জানা আছে? মানে ওয়াই 15th August, ওয়াই নট 14th August? কেন না কেন স্যার, কেন একটু মিডনাইটে, জানা আছে কি কারো? মিডনাইটে তুমি বলো তুমি দাদা। মানে 14, মেন কারণ সেটা হচ্ছে যে 15th August তৎকালীন আমাদের যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড রাইট, মাউন্ট ব্যাটেন 15th August ঠিক করেছিলেন। তার কারণ হচ্ছে 15th August-এ জাপানি সৈন্যরা ইন্ডিয়া থেকে রিট্রিট করেছিল, মানে পিছিয়ে গেছিল, যখন ইংরেজদের সাথে যুদ্ধটা হয় তখন পিছিয়ে যায়। এবং এই দিনটাকে সামনে রেখে, এই দিনটাকে স্মরণীয় করতে, গোল্ডেন ডে করতে, রেড লেটার ডে করতে, যেটাই বলো, তার জন্য লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন যে 15th August-ই স্বাধীনতা দিবস হবে, মানে আমরা যে স্বাধীন ভারতকে স্বাধীনতা দেব সেটা 15th August-এ।
কারণ প্রথমত আমাদের ভারতের যারা শাস্ত্রী মানে শাস্ত্রীয় যারা শাস্ত্রীয় চর্চা করে তারা বলেছিল 14th August হলে পরে ইন্ডিয়ার জন্য শুভ, কিন্তু 15th August-টা অশুভ, তার জন্যই রাত 12টায় করা হয়েছিল। কারণ আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা হিন্দুত্বের মতে আমরা সকালবেলা সূর্য উঠলে পরে পরের দিন ধরি, কিন্তু ইংরেজি মতে রাত 12টার পরে পরের দিন ধরা হয়। তো তার জন্য মাউন্ট ব্যাটেন বললেন ঠিক আছে তাহলে এক কাজ করো দুজনেই থাক, মানে আমরা 14th August রাত 12টা মিডনাইটে যদি আমরা ইন্ডিপেন্ডেন্স ইয়ে করে দিই তাহলে পরে ওটা 15th August আমাদের হিসেবে হবে, কিন্তু ভারতীয়দের হিসেবে হবে ওটা 14th August। তার জন্য এটা 15th August করা হয় এই এই মতে। এটা অনেকের জানা এটা এটা জানা ছিল না সত্যি সত্যি। আরো কি কি জিনিস বলবে তুমি? আমরা সবাই জানি কি তুমি নেতাজি এক্সপার্ট, তুমি অনেক রিসার্চ করেছো স্যার, আরো কিছু যদি আমাদের সাথে শেয়ার করো কিছু ইনসাইড স্টোরিজ। নেতাজি নিয়ে আমাদের সবাই মনে কৌতূহল থাকে, রাইট? একদম একদম থাকে। হ্যাঁ, এ বলতে গেলে এর তো আর দিন শেষ হবে না, রাতও শেষ হবে না, চলতেই থাকবে। মানে নেতাজির এত জিনিস রয়েছে এ মানে বলা শেষ হবে না। প্রথমত একটা জিনিস বলে দিই তোমাদের, এই শাহনামাজ খান নামটা অনেকেই হয়তো শুনেছে, শুনেছো তো শাহনামাজ খানের নাম? হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি। হ্যাঁ, শাহনামাজ খান কে ছিলেন এটা কি জানো? না, শাহনামাজ খান ছিলেন নেতাজির একজন কর্নেল, আজাদ হিন্দ ফৌজের একজন কর্নেল। এই শাহনামাজ খান প্রথম নেতাজির অন্তর্ধান, প্রথম নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য শাহনামাজ কমিটি তৈরি হয়, যেটা করেছিলেন জওহরলাল নেহরু সেই সময়। এবং এই শাহনামাজ খানের পেছনে একটা ভালো গল্প আছে, সেই গল্পটা হলো শাহনামাজ খান তোমার দিল্লিতে একটা দুর্ঘটনা ঘটে, ব্যাঙ্গালোর থেকে একটা পরিবার এসেছিল দিল্লিতে এবং তারা ইন্ডিয়া গেটের সামনে একটা কার অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। এই কার অ্যাক্সিডেন্টে তোমার যতজন ছিলেন প্রায় অধিকাংশ লোকই স্পটে মারা যান, একজন হাসপাতালে ভর্তি হন খুব সিরিয়াস অবস্থায়, সেই হাসপাতালে গিয়ে বাকিরা মারা যায়, কিন্তু একটি মেয়ে, বাচ্চা মেয়ে বেঁচে যায়। এই বাচ্চা মেয়েটা তখন রক্তের দরকার ছিল আর এই রক্তটা দিয়েছিল এই শাহনামাজ খান, বাচ্চা মেয়েটিকে দিয়ে তার প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু বাচ্চা মেয়েটা যখন জ্ঞান ফেরে তখন তার বাবা মাকে খুঁজতে থাকে, বাবা মাকে পায় না, তার কারণ বাবা মা তখন মারা গেছে। শাহনামাজ খান তাকে বাড়িতে নিয়ে আসে দত্তক কন্যা করে, কারণ তাদের সন্তান সেভাবে ছিল না, তাই জন্য দত্তক কন্যা করেছিল। এই দত্তক কন্যা আমাদের ভারতবর্ষের একজন জনপ্রিয় অভিনেতার মা, তার নাম হলো কিং খান অথবা শাহরুখ খান। শাহরুখ খান হচ্ছে শাহনামাজ খানের নাতি। আরে এইটা তো একদম জানা ছিল না, আমরা শুধু মিমিক্রি করতে পারি, আমরা এসব জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি তো অম্বরনাথ দাকে অম্বরনাথ দাকে এর জন্য ধরে এনেছি, অনেকগুলো জানা যাবে জিনিসগুলো, স্পেশাল ইন্টারেস্টিং জিনিসগুলো জানা যাবে। না একটা রিকোয়েস্ট আপনার কাছে, প্লিজ আমাদের হিস্ট্রিটা না একটু যাচাই করবেন না, আমরা ভীষণ খারাপ, আপনি বলুন আমরা শুনি। আমাদের জিজ্ঞেস করবেন না, এটা জানি না। তুমি তুমি অম্বরনাথ তুমি জিজ্ঞেস করছো প্রশ্ন, খুব এম্বারেস ফিল হচ্ছে, এটাকেও জানতে হবে যে এই জাতীয় সংগীতটাকে জনগণ মন অধিনায়ক কে মর্যাদা কে দিয়েছিল জাতীয় সংগীত করার জন্য, সেই লোকটার নাম জানা আছে কি বা সেই মানুষটার নাম জানা আছে? না না গো, এইটা ঠিক জানা নেই। সেই মানুষটার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। ও আচ্ছা, উনি প্রথম বলেন যে এই গানটাই জাতীয় সংগীত হবে। আচ্ছা, এর আরেকটা তোমাদের তথ্য দিই, বাংলাদেশের ক্ষেত্রে
বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি, সেখানেও বাংলাদেশের তো জাতীয় সঙ্গীত কবিগুরুরই লেখা, তো সেখানে সেই জাতীয় মর্যাদা কে দিয়েছে? না ওখানে তো মুজিবুর রহমান ছিলেন, ওনারা ছিলেন, ওনারা ওনারা ওই জায়গায় করেছেন, কিন্তু এখানে ইন্ডিয়াতে জনগণ মন অধিকারে জাতীয় সঙ্গীত নির্বাচন করেছিলেন নেতাজি স্বয়ং। এবং সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে নেতাজি কিন্তু 1947 এর আগে ভারতের স্বাধীন পতাকা তুলে দিয়েছিলেন, ভারতের জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন ইম্ফলে। আচ্ছা, এন্ড দ্যাট ইজ অন 14th April 1944। উনি তখনই ইম্ফলের মাটিতে জাতীয় পতাকা তুলে দিয়ে বলেছিলেন ভারত স্বাধীন হয়ে গেছে, যার জন্য ইম্ফলে তুমি যদি যাও দেখবে ওখানে একটা স্টোন লে করা আছে যাতে এই ডেটটা মেনশন করা রয়েছে যে 14th April 1944 আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আমরা স্বাধীন হয়েছিলাম, ভারত স্বাধীন হয়েছিল, এবং সেটাকে রেড লেটার ডে করেছে। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এটাকে নিয়ে কেউ মাথা বা এটাকে নিয়ে কোনো উদযাপন হয় না, কোনো উৎসব হয় না। ইভেন ফরওয়ার্ড ব্লক নেতাজি স্বয়ং তৈরি করেছিলেন, সেই ফরওয়ার্ড ব্লকও এই দিনটাকে মনে করে না। এটাই সব থেকে দুঃখের। এরকম প্রচুর রয়েছে, মানে ধরো প্লেন ক্র্যাশটা তো একটা সাজানো ঘটনা, মানে যদি তোমাকে বলি তুমি ভালো বুঝতে পারবে। একটা প্লেন 12,000 ফুট থেকে পড়ে যাওয়া পরে আমার মনে হয় না কোনো মানুষ বাঁচতে পারে, তাহলে কি আকাশের 12,000 ফুট উপর থেকে পড়ে গেল প্লেনটা কেউ বোঝার কথা না। কিন্তু এখানে দেখা যাচ্ছে নেতাজি বাদে সবাই বেঁচে গেছে, এখানে 9 জন ছিল প্লেনটায়, এই 9 জনের মধ্যে খালি নেতাজি মারা গেছে আর বাকি সবাই বেঁচে গেছে। এটা কি আশ্চর্য ব্যাপার হলো না? তো এরকম প্রচুর তথ্য আছে, প্রচুর রহস্য আছে, অনেক অনেক কিছু, মানে বলতে গেলে বললাম তো সারাদিন এইভাবে চলতে থাকবে আর কি। আপনি 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 যদি আমাদের এই ফিলিংটা দেন, মানে এই 14th অগস্টের রাত্রিবেলা, মানে সেই 1947 14th অগস্ট, আমার জন্মের তো মানে কয়েক অনেক বছর আগে, এবং সেই যে রাত্রিবেলার ফিলিংটা গোটা ভারতবাসীর মধ্যে কেমন ছিল অ্যাকর্ডিং টু ইউ, যেহেতু আপনি এটা নিয়ে রিসার্চ করেছেন, আপনি অনেক কিছু জানেন এই ব্যাপারে, সো সেই সেই রাতের ফিলিংটা কেমন? দেখো রাতের ফিলিংসটা বলতে গেলে ভারতবাসীদের কাছে তো একটা আলাদা ফিলিংস ছিল, একটা মানে দেশাত্মবোধ, আমরা লড়াই করে স্বাধীনতা পেয়েছি, এটা ছিল। কিন্তু পাশাপাশি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তাদের কাছে কিন্তু সেটা খুব একটা আনন্দের ছিল না, কারণ তারা জানতো যে ব্যাপারটা আমরা তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এটা করে নিয়েছি, সুতরাং আমাদের কোনো মানে ওদের কাছে সেই ফিলিংসটা তেমন না থাকলেও ভারতীয়দের কাছে সেই ফিলিংসটা ছিল যে জাতীয় পতাকা উঠছে, ভারতের পতাকা উঠছে, ব্রিটিশ পতাকা নেমে যাচ্ছে, মানে এই যে আমি বলছি আমার মানে রীতিমতো লিটারেলি আমার গায়ে কাটা দিচ্ছে আর কি, মানে এই কথাটা মানে এই নেতাজি ওনার কাছে উনি সবসময় উনি কতগুলো জিনিস মেনটেন করতেন নেতাজি, অনেক ডকুমেন্টস পেয়েছি তার জন্যই বলতে পারবো। নেতাজি কিন্তু ওনার কাছে দুটো জিনিস রাখতেন, একটা জিনিস হচ্ছে তোমার গীতা আর দ্বিতীয় জিনিস হচ্ছে রুদ্রাক্ষ, এই দুটো জিনিস উনি সবসময় রাখতেন ওনার কাছে। উনি যেখানে রাখার কারণ মানে রিজন অ্যাকর্ডিং টু ইউ, দেখো আমরা সবাই জানি যে রুদ্রাক্ষের একটা আলাদা পাওয়ার আছে, এবং গীতা যে গীতা পাঠ করেছে সে কিন্তু জীবনের সবটাই জেনে গেছে, একদম বাস্তব চিত্রটা গীতায় তোলা আছে, এবং সেই হিসেবে নেতাজি এই দুটোকে রাখতেন। এবং যেখানে যেখানে গেছেন সেখানে যদি উনি কোনো রামকৃষ্ণ মিশন পেতেন সেখানে উনি একটা আলাদা ঘর নিয়ে উনি ওখানে ধ্যান করতেন, এবং উনি কিন্তু রামকৃষ্ণ এবং বিবেকানন্দের দুজনের বড় ফ্যান ছিলেন, সব থেকে বড় ফ্যান। এটা অনেক সিরিয়াস কথা আছে, এবার একটু মজার কথা বলি, নেতাজি কি খেতে ভালোবাসতে জানতেন? এক্স্যাক্টলি আমি এটাই জানতে চাই, ইনফ্যাক্ট কলেজ স্ট্রিটের
একটা দোকান আছে ওখানে শরবত পাওয়া যায়, আমি দোকানটার নামটা এই মুহূর্তে মনে করে উঠতে পারছি না, কলেজ স্ট্রিটের যে ওই যে মাঝখানে ঝিলটা ঠিক তার পাশেই একটা দোকান আছে, ওটা ভীষণ ভীষণ পুরনো একটা শরবতের দোকান। হ্যাঁ হেতুয়ার দিকে, হ্যাঁ মানে ওদিকে একটা হেতুয়া আছে। হেতুয়া হ্যাঁ বলুন। ওখানে খেতেন, চপ খেতেন, চপ খেতেন? কিন্তু আচ্ছা সব খেতে সব থেকে বেশি ভালোবাসতেন ট্যাংরা মাছ আর মাছের ডিম। ট্যাংরা মাছ আর এই মাছের ডিম। মাছের ডিম, ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালোবাসতেন, এটা আমি জানতে পেরেছি ওনার বৌদি ললিতা বসু, যিনি কদিন আগে মারা গেছেন, ললিতা বসুর কাছ থেকে আমি জানতে পেরেছি যখন আমি এই রিসার্চটা করতে যাই। আচ্ছা এবং তখনকার দিনে তো টেলিফোন তো ছিল, টেলিফোনের নাম্বারও হতো, কিন্তু নেতাজির বাড়ির নাম্বার ছিল যেন হ্যাঁ হ্যাঁ কি বললেন পার্ক, আরেকবার? নেতাজির বাড়ির টেলিফোন, টেলিফোন হ্যাঁ টেলিফোন, হ্যাঁ টেলিফোন নাম্বার কি ছিল? পার্ক 47, টেলিফোন নাম্বার কি? পার্ক পার্ক 47। এবার সেটা কিভাবে মোবাইলে ডায়াল করা হতো? পার্ক 47 মানে ওখানে তো অ্যালফাবেটস রয়েছে। দেখবে আমাদের ওখানে ABCD, আগেকার যে টেলিফোন গুলো হতো হ্যাঁ হ্যাঁ ল্যান্ডলাইন, ল্যান্ডলাইন রাইট, এর উপরে ABCDEF এরকম ভাবে থাকতো, হ্যাঁ 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 ওই ওইভাবে ওটা ডায়াল হতো। পার্ক 47। বাহ, আর ঠিক নেতাজির আছে, ব্যাপারে আরো কিছু টুবিয়াস বলুন প্লিজ, মানে রিয়েলি 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 ইনকুইজিটিভ টু নো। দেখো নেতাজি সব থেকে ভালো বন্ধু ছিল হেমন্ত কুমার সরকার, আচ্ছা যাকে নেতাজি সবকিছু শেয়ার করতেন, এবং তোমার এই আমাদের আজকে বর্তমানে তোমার কি বলবো সুখিয়া স্ট্রিট, মানিকতলার কাছাকাছি দেখবে সুখিয়া স্ট্রিট বলে একটা জায়গা আছে, সুখিয়া স্ট্রিটে একটা বাড়িতে হেমন্ত সরকার ওখানে থাকতেন আর কি, মানে এই কলেজ লাইফে নেতাজি প্রায় ওই বাড়িতে গিয়ে ভারতের স্বাধীনতা নিয়ে আলোচনা করতেন, ভারতকে কিভাবে স্বাধীন করা যায়, মানে এই এই যে প্রোগ্রামিং গুলো, মানে নেতাজি ছোটবেলা থেকেই একটা ব্রিটিশ বিদ্বেষী ব্যাপারটা ছিল, মানে উনি যে ব্রিটিশের এটা ছিলই, মানে যখন উনি স্কুলে পড়তেন, রেভেনশ স্কুলে যখন পড়তেন তখন থেকেই এটা জন্মেছিল ওনার মধ্যে। যদিও ওনার বাবা রায়বাহাদুর টাইটেল পেয়েছিলেন, কিন্তু নেতাজি কোনোদিন রায়বাহাদুর ইউজ করেননি, রাডার ওনার বাবাকেও ইউজ করতে দেন কখনই, ওনার বাবাও রায় বাহাদুর ইউজ করেনি, কিন্তু মানে রায়বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল নেতাজিকে, মানে নেতাজি বাবাকে। বাবাকে বাবাকে রাইট। তো আর কিছু যদি আননোন ফ্যাক্টস অ্যাবাউট নেতাজি এবং হয়তো ভারতের স্বাধীনতার সংগ্রামীদের, যে কোনো এরকম অনেক ভারতের স্বাধীনতা সংগ্রামী হয়তো আছে যাদের ব্যাপারে আমরা জানি না, তাদের নাম শুনিনি আমরা, আমরা পপুলার নামস গুলো জানি, তো সেক্ষেত্রে তাদের আমি ব্যাপারে যদি তোমাকে কোনো একটা ঘটনা বলতে পারি, মানে এই যে মৃত্যু নিয়ে যে গল্পটা আছে না, নিজামুদ্দিন একজন ভদ্রলোক আছেন, মানে এখন এখন আর নেই, এই লাস্ট 3-4 বছর আগে উনি মারা যান, ওনার অ্যাকচুয়াল নাম ছিল সাইফুদ্দিন। সাইফুদ্দিন নেতাজির মানে সেনাবাহিনীর মধ্যে নিজেকে নিযুক্ত করার জন্য প্রচুর চেষ্টা করেছেন, পারেননি, কিন্তু এট লাস্ট উনি সাকসেস হয়েছেন, উনি গিয়ে নেতাজির ওই আজাদিন ফৌজে উনি মেম্বার হন। এই আজাদিন ফৌজে মেম্বার হওয়ার পরে যেটা আমরা জানি আর কি, মানে আমরা যেটা জানি যে 18ই আগস্ট মারা গেছেন, 14ই আগস্ট, হ্যাঁ 18ই আগস্ট মারা গেছেন, তো 45-এ, কিন্তু সেটা নয়, আমি নিজামুদ্দিনকে যখন নিজামুদ্দিনের সাথে কথা বলি তখন নিজামুদ্দিন বলে যে নেতাজি একটা 12 সিলিন্ডার গাড়ি, 12 সিলিন্ডার গাড়ি, মানে ভাবতে পারছো তখনকার দিনে 12 সিলিন্ডার গাড়ি, নেতাজি মেইনলি ভক্সওয়াগনার, তারপরে তোমার ওপেল, এই সব গাড়ি ইউজ করতেন, তো এই 12 সিলিন্ডার গাড়ি করে উনি মাঞ্চুরিয়ান থেকে বেরিয়েছিলেন, বেরিয়ে রাশিয়া বর্ডারে গিয়ে একটা মাঝখানে একটা নদী রয়েছে, নদীটার নাম হচ্ছে সিতাই নদী, ওই সিতাই নদীর পাড়ে তোমার নৌকোর দাঁড় করানো ছিল, ওই নৌকোতে চড়ে উনি চলে যান রাশিয়া। এখান থেকে প্রমাণ নেতাজি অ্যাকচুয়ালি ইটস নট প্রুভেন যে হি ইজ ডেড, এবং সেটা কিন্তু স্বাধীনতার পরে হয়েছে, এবং স্বাধীনতার পরেও
ভারতবর্ষে প্রচুর বাড়িতে আমরা পেয়েছি, মানে এলাহাবাদে প্রচুর বাড়িতে নেতাজিকে পাওয়া গেছে এবং নেতাজিকে দেখাও গেছে, তার বহু নিদর্শন রয়েছে। এই যে একটা দৃঢ়তা নেতাজির মধ্যে, যে একটা দৃঢ়তা, একটা জেদ, এই জেদের একটা গল্প আছে। সেটা হচ্ছে নেতাজি ধূমপান করতেন, তো তার যেসব মানে আশেপাশে থাকা কর্নেলরা আছে তারা ভাবত যে কখন নেতাজি একটুখানি ফেলে দেবেন ছেড়ে, আর ওনারা ওই ওইটা তুলে দুটান দেবে, কেননা মানে নেতাজিকে তো ছোঁয়া যায় না, ওই টানটা দিয়ে নেতাজির স্পর্শটা নিতে চান। তো কখনোই সেটা হয়নি, কোনোদিনই হয়নি সম্ভব। তো একদিন এক কর্নেল জিজ্ঞেস করলেন যে আচ্ছা নেতাজি, আপনি তো একেবারে শেষ মুহূর্তে গিয়ে ফেলে দেন, আমরা তো কিছুই পাই না। তখন নেতাজি একটাই কথা বলেছিলেন, আমি যা ধরি তা শেষ করেই ছাড়ি। এখান থেকেই অনেকজন যারা শুনছে রাইট নাও দেখছে তাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। অমরনাথ দা, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস এফএম কে সময় দেওয়ার জন্য। আমি জানি খুব ব্যস্ত দিন আজকে তোমার, কিন্তু তুমি সময় দিলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দারুন একটা আড্ডা হলো অরিত্র বেল আমাদের সঙ্গে। আমাদের নেক্সট গেস্ট একদম রেডি আছেন, আমাদের সঙ্গে রাইট নাও আছেন নান আদার দ্যান ডক্টর শিব কৃষ্ণন কৃষ্ণ মিত্র, বহুত হি মেরে করিবী হ্যায়। কোভিড পেশেন্ট ট্রিটমেন্ট জো হ্যায় ও মার্চ সে কিয়ে যা রহে হ্যায়, 200 সে প্লাস পেশেন্টস কো ইনহোনে ট্রিটমেন্ট কিয়া হ্যায় অর হামারে সাথ ইস ওয়াক্ত জুড় চুকে হ্যায়। শিব স্যার, ডক্টর শিব, ফার্স্ট অফ অল আ ভেরি বম ওয়েলকাম টু ইয়োর 91.9 ফ্রেন্ডস এফএম এন্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্যার। Same to you and same to your team. Thanks a lot for inviting me on this prestigious time. I really appreciate your hard work also. Thanks for inviting me. सर हमने तो कुछ भी नहीं किया है, लेकिन आप और जितनी मेडिकल टीम है जिससे ऐसे काम किए जा रही है नॉन स्टॉप 24/7, हम तो हर दिन उनको सल्यूट करते हैं, आप सभी को सल्यूट करते हैं। और आज तो स्पेशल डे है, आजादी की बातें हो रही है, तो हमें तो सिर्फ एक ही चीज से अभी इस वक्त आजादी चाहिए, वो है आजादी फ्रॉम COVID-19 इस पैंडेमिक सिचुएशन से। तो हैट्स ऑफ टू यू, सभी को एक बार फिर से अपना ख्याल के बारे में नहीं सोच के आप दूसरों के बारे में आप सब सोच रहे हैं, और अभी अगर ऊपर वाला कोई है तो वो आप ही लोग हैं जो हमारे लिए इतना कुछ किए जा रहे हैं 24/7 सुबह शाम रात दिन। सर कुछ कहना चाहेंगे, आज इंडिपेंडेंस डे है और ये जो लड़ाई है ये कंटिन्यू अभी बहुत दिन तक चलने वाली है, आपने जो अपना एक्सपीरियंस एक शेयर करें हमारे संगे सर। ये एक्चुअली क्या है कि जो शुरुआत से हम अगर हम कहें कि कैसे शुरुआत हुआ है ये COVID-19 का, ये एक्चुअली जो वायरस है वो एग्जैक्टली कितना सेंटीमीटर, कितना विड्थ, कितना ये सब बहुत सारे स्टडीज हो रहे हैं होल वर्ल्ड में। सो हम लोग का मेन जो बेसिक कंसर्न है अभी जो है वो है ये कम्युनिटी स्प्रेड है अभी, तो वी हैव टू बी वेरी वेरी केयरफुल अबाउट द वेलनेस ऑफ एवरीबडी। डिजीज़ क्या हो रहा है, किसको हो रहा है, क्या हो रहा है, क्या नहीं हो रहा है, ये तो अलग चीज़ है। सब ट्रीटमेंट में है, सब अपने अपने काम कर रहे हैं और डॉक्टर भी अपना हेल्प कर रहे हैं, लेकिन जो सबसे इम्पॉर्टेंट चीज़ है वो है अवेयरनेस। जैसे ग्रुप नहीं होने वाला है, मतलब ग्रुप के साथ एक साथ नहीं बैठना है, हाथ धोना है, मास्क पहनना है, ये कंटिन्यू रहेगा अभी। ये ऐसा नहीं कि नवंबर तक वैक्सीन आ गया तो हम लोग ये आस्ते आस्ते बंद कर देंगे, ये सारी चीज़ कंटिन्यू रहेगा। ये इम्पॉर्टेंट चीज़ है जो एक्चुअली वी हैव टू कंटिन्यू फॉर अ लॉन्ग टाइम एंड ऑल्सो मेंटेन द मेन हाइजीन ऑफ एवरी इंडिविजुअल इन द country and every house. Right, exactly. मतलब ये हमारे जहन में अभी चला आया है और ये हमको continue करना पड़ेगा, अगर vaccine चले, मतलब vaccine if it comes, तब भी हमको ये continue करना पड़ेगा, right? Yes. So, Dr. Shiv, I simply loved your tattoo on the right forearm. I have just seen that. I just simply loved it. And could you please show it to the audience? Okay. It's beautiful. It's a faith, hope, right. And love, and that simplifies me. America of Vishwas. That's what we need. America of Vishwas kijiye. I'll give you hope, and sab love ke saath hi sab spread hota hai. So
तो इसके साथ ही वी कैन डू द बेस्ट ट्रीटमेंट। सो आपके जर्नी के बारे में बताएं, मतलब इतने महीनों से, मार्च से लगभग शुरू हुआ तो अभी है अगस्त, करीबन 6-7 महीना हो गया, वी आर यू नो पार्शियल लॉकडाउन, अनलॉकडाउन, लॉकडाउन ये चल रहा है अभी भी। सो ये जर्नी, इतने सारे कोविड पेशेंट्स को आपने ट्रीटमेंट किए, तो ये जर्नी के बारे में अगर आप बताएं तो कैसा गया, कैसा बीता? शुरुआत कुछ अलग था, जैसे पहले का जो अपकमिंग जो डिजीज था उसमें ट्रैवलिंग का हिस्ट्री था कि आप कहाँ से आए हैं, कुछ कुछ सिम्टम था कि ये सिम्टम में ही हम लोग कोविड का हम लोग कर सकते हैं कि टेस्ट और ट्रीटमेंट फॉलोअप। लेकिन आस्ते आस्ते जैसे टाइम जा रहा है, बहुत टाइम हो गया अभी, कम से कम 5-6 मंथ जितना भी टाइम जा रहा है, इतना टाइम के बाद अभी एक जगह पे हम लोग आ गए कि कुछ भी हो जाए, मतलब एक अगर बुखार भी आ जाए भी, वी आर गोइंग फॉर अ कोविड टेस्ट, बिकॉज इतना एसिम्प्टोमेटिक केस, इतना सिम्टम नहीं है। जैसे बहुत सारे कंफ्यूजिंग भी है, जैसे मेरा भी एक एक्सपीरियंस है कि मेरा फर्स्ट पेशेंट का टेस्ट नेगेटिव था, तो मैंने जब रिपीट किया उसके बाद पॉजिटिव आ गया। तो बहुत सारे स्टडीज भी हम लोग कर रहे हैं और सारे जो डेटा है हम लोग कोशिश कर रहे हैं कि ये टोटल एक बन के एक सामने आए, बिकॉज द एंटायर प्रोसेस इज वेरी वेरी कंफ्यूजिंग। किसी के पास नेगेटिव हो रहा है और जितना भी हम लोग लैब टेस्ट कर रहे हैं, उसके बाद रैपिड टेस्ट अभी शुरू हो गया है। तो मेन चीज है कि हम लोग का ट्रीटमेंट एंड सिम्टम्स, एंड सबसे खतरनाक है जो एक होता है रेस्पिरेटरी डिस्ट्रेस। ये हाल ही में दो दिन पहले मेरा बहुत एक क्लोज फ्रेंड है, उसका एज उतना नहीं है, 32-33 साल है, तो उनका पहले फीवर था, तो फिर से वो इग्नोर किए हैं, 2-3 दिन फीवर चल रहा था, खुद ही पैरासिटामोल खा लिए थे, फिर मेरे को फोन किया, तो मैं बोला कि आप कोरोना टेस्ट क्यों नहीं करा रहे, आप प्लीज कराइए, तो कराया तो पॉजिटिव आया। तो उसके बाद मैं उसको बोला कि आपका जो सिम्टम्स है आप प्लीज एडमिट हो जाइए, बिकॉज आपका सिम्टम्स है हमको ठीक नहीं लग रहा है। तो ये जो अवेयरनेस, एक ही चीज कह रहता हूँ कि ये अवेयरनेस और डॉक्टर का मानना, बिकॉज वी हैव टू अंडरस्टैंड यू हैव टू फॉलो ओनली वन स्पेसिफिक डॉक्टर, ये आपका फैमिली फिजिशियन हो कि कोई कंसल्टेंट हो, एटलीस्ट उनका बात सुने कि क्या करना है, तो उस हिसाब से नाउ ही इज एडमिटेड एंड ही इज हैविंग अ निमोनिया ऑन द चेस्ट, खराबी है। तो ये सब चीज बहुत जानकारी है कि आप पहले 10 आदमी से मत पूछिए, आप स्मार्टफोन लेके आप खुद स्टडी कर रहे हैं, ये सब मत कीजिए, यू फोकस ऑन योर प्राइमरी कंसल्टेंट, यू फोकस ऑन योर वन फैमिली डॉक्टर, उनका बात सुन के आप प्रोसीड्योर और ट्रीटमेंट में आप शामिल हो जाइए। और फैमिली डॉक्टर को आपको आपका जो ये मतलब as just because he's treating you for so long, he knows your all your traits, right? So it would be easier for him to diagnose what exactly it is, whether it is COVID or koi aur bimari. Yes, yes. अभी कोविड के साथ भी मेरा बहुत सारा पेशेंट है जो डेंगू भी पॉजिटिव है, कोविड एंड डेंगू जी। सो ये सारे हो रहे हैं, तो ये कम्युनिटी जो चीज है, जैसे हम लोग को अवेयरनेस होना है, बिकॉज वी हैव टू बी वेरी अवेयर। अभी भी बहुत आदमी रास्ता में थूकता है, रास्ता में थूकना ये सब बहुत जानकारी है कि आप मत कीजिए। मैं कोशिश करता हूँ, कोई भी कर रहा है तो मैं उसको मना करूं, लेकिन ये शुड बी स्प्रेडिंग फ्रॉम एवरीबॉडी, इट्स नॉट बाय वन पर्सन, इज ऑन वन सिटीजन। बिल्कुल बिल्कुल शिव दा, मुझे एक सवाल आ रहा है, मैं आपसे पूछना चाहूंगा सर। ये करीब करीब 3.5 months, 4 months हो गए हैं आप सब डॉक्टर्स लगे हुए हैं, सर कभी भी आपको ऐसा नहीं लगा कि अब थोड़ा डर लग रहा है मुझे भी कुछ हो सकता है, या फिर फैमिली मेंबर्स का प्रेशर हुआ कि बहुत बहुत आप रिस्क ले रहे हो, इस तरह की? मैं जानना चाहता हूँ क्योंकि हर एक इंसान के अंदर में अपनी जान का एक डर जो लगा रहता है, तो डॉक्टर्स के दिमाग में क्या चलता है सर, आप कुछ हमारे साथ अगर शेयर करें। एक्चुअली क्या है कि जब शुरुआत हुआ था, जितना भी हम लोग प्रोटोकॉल गाइडलाइन हम लोग पढ़े थे और WHO के साथ हम लोग का गवर्नमेंट जो भी प्लान कर रहे थे, वी वर फॉलोइंग इट। एंड डरना, एक्चुअली ये डर वाला चीज़ डॉक्टर
ये सब में नहीं होता है. दैट मीन्स यू आर स्टडिंग मेडिसिन फ्रॉम व्हेन यू गॉट योर फर्स्ट एंट्रेंस एग्जामिनेशन. वी डोंट हैव दैट फियर बिकॉज द फर्स्ट ईयर सेकेंड ईयर थर्ड ईयर जितना भी हम लोग पढ़े हैं और जो भी हम लोग प्रैक्टिकल काम किए हैं, डर नहीं होता है. डर एक्चुअली वो माहौल बनाता है. देर मे बी सम फ्यू ह्यूमन बींग्स जैसे वो भी शायद डॉक्टर हैं, वो डॉक्टर डॉक्टर के साथ बना रहे, कोई इंडिविजुअल डॉक्टर के साथ डर नहीं रहता है. और एक्चुअली और भी जैसे आप बोल रहे कि फैमिली के साथ, आई एम क्वारंटाइन सिंस मंथ ऑफ अप्रैल. मैं अलग रहता हूँ. I'm not staying with my family. My father is pretty old. He's around 70 years old. And he's also a very renowned physical medicine doctor from CMRI. बहुत बहुत सारा चीज हम लोग को कंट्रोल करना पड़ता है. ये खुद ब खुद यू हैव टू प्लान. ऐसा नहीं कि हम लोग डर गए और हम लोग नहीं रहेंगे एक साथ. यू हैव टू प्लान. यू आर अ फिजिशियन एंड यू नो हाउ टू कंट्रोल ऑल द एस्पेक्ट्स ऑफ योर व्हाट इज हैपनिंग राइट नाउ. करेक्ट, बिल्कुल सही कहा सर. थोड़ा सा वक्त कम है, नहीं तो मेरे पास तो बहुत सारे सवाल आपके लिए थे. जाते जाते जो व्यूवर्स आपको देख रहे हैं उन सभी के लिए आज स्पेशल डे इंडिपेंडेंस डे के दिन क्या मैसेज रहेगा? क्योंकि हमने ये एक परेशानी देखी है कि कोविड कोविड पॉजिटिव जब कोविड नेगेटिव हो जाता है और वो घर आता है, उसके बाद भी आस पास के लोगों का जो रवैया है, उनका जो माहौल है और जिस तरह से वो ट्रीट करते हैं वो गलत है. I would like to add, এখানে অনেক সময় দেখবে বাংলায় কথাটা বলে করোনা ধরা পড়েছে. এটা কি চোর না ডাকাত? ধরা পড়বে, আক্রান্ত হয়েছে কোভিড পজিটিভ. মানে সেটাকে ম্যাগনিফাই করে ভেরি হিউজ. সো what would you like to say to that, Dr. Sir? First of all, মানে একই চিজ কেন চাচ্ছি তো কি অল দ্য পিপল হু আর হিয়ারিং টু মি এন্ড জো FM में सुनते हैं सब कुछ. मैं एक चीज़ विनती करता हूँ कि ये जो वायरस है, ये नॉर्मल फ्लू जैसा ही है. प्लीज़ काइंडली ज़्यादा कुछ मत सोच के, बड़ा बड़ा चीज़ लेके डिप्रेस होके एंग्जाइटी होके मत इसको सोचिए. ये आस्ते आस्ते अभी जो हालात है और भी जो मंथ आएंगे इनका जो स्ट्रेंथ है वो कम रहा है. दो स्ट्रेंथ ऑफ द वायरस इज गेटिंग वेरी वेरी लो. सो प्लीज ट्राई टू अंडरस्टैंड. और जो भी जिसका घर पे जिसका एरिया में जो भी जिसको पॉजिटिव हो रहा है, प्लीज ट्रीट एज अ नॉर्मल ह्यूमन. ऐसा नहीं कि आप उसको देख नहीं पा रहे. मैं जितना भी होम केयर करता हूँ, मैं जो होम केयर में जो भी हम घर पे जाते हैं, एक घर पे 4 कोविड पेशेंट है तो मैं तो स्मार्टली घुसता हूँ, मैं तो सब कुछ कर रहा हूँ. तो ये जो चीज है, प्लीज ये सब सोच मत कीजिए कि इसको मत छुएंगे, ये तो कोविड घर है. ये सब कोविड घर नहीं होता है. कोविड घर कैसा है? Exactly. ये तो घर ही घर है. बट ट्राई टू अंडरस्टैंड दैट वी हैव टू रिस्पेक्ट एंड अंडरस्टैंड दैट जो भी हम लोग कर रहे हैं ये सर जस्ट नॉर्मल फ्लू है. आप खुद प्रिकॉशन लीजिए. आप रास्ते में मत थूकिए. आप मास्क पहनिए. आप डिस्टेंस क्रिएट कीजिए. आप रास्ता में जाके चाय पी रहे, चाय तो घर पे है ना, आप घर पे पीजिए ना. आप रास्ते में जाके 10 आदमी के साथ चाय पी रहे, ये दरकार नहीं है. अभी दरकार नहीं है. लेट द वायरस गो, लेट द फ्लू गो, लेट द वैक्सीन कम, फिर नॉर्मल लाइफ हम लोग स्टार्ट करेंगे जो हम लोग करते हैं. इसमें कोई बड़ा बात नहीं है. बट आई रिक्वेस्ट दैट प्लीज डोंट मेक अ पैनिक इन द सोसाइटी दैट ये कोविड घर है, ये कोविड पेशेंट है, इसको हम नहीं देखेंगे, नहीं होल्ड करेंगे. प्लीज ऐसा कुछ नहीं है. ये नॉर्मल है और ये चलते रहेंगे. मैं आज भी 6 to 7 पेशेंट देखा हूँ घर पे जो कोविड पॉजिटिव है. एंड इट इज नथिंग बिग प्रॉब्लम. प्लीज इसको आप आराम से इसको आप हैंडल कीजिए. थैंक यू. বিরাট কোহলি যখন ইন্ডিয়া টিমের জার্সি পরে মাঠে খেলতে নামে তার যেরকম প্রাউড ফিলিং হয়, আই এম শিওর ডক্টর্সরা যেভাবে পিপি কিট পরে আমাদের দেশের মানুষদের বিগত 5 থেকে 6 মাস সার্ভ করেছে, ইউ পিপল আর নো লেস দেন আ বিরাট কোহলি, ইউ পিপল আর নো লেস দেন আ সুনীল ছেত্রি, ইউ আর আ হিরো. থ্যাংক ইউ সো মাচ. থ্যাংক ইউ সো সো थैंक यू सो मच डॉक्टर शिव. बहुत अच्छा लगा आपके साथ बातें करके. मुझे लगता है कि फ्रेंड्स अड्डा शो आज स्पेशल डे इंडिपेंडेंस डे आपके बिना इतना अच्छा हो पाता. थैंक यू सो मच. इतने बिजी शेड्यूल में भी आपने फ्रेंड्स अड्डा को समय दिया, मुझे और इतरों को समय दिया और फ्रेंड्स अड्डा हमारे शो का हिस्सा बने. थैंक यू सो मच शिव सर. थैंक यू.
যাদেরকে আমরা বিরাট কোহলি এদেরকে আমরা দেখে কি মনে করি যে এরা আমাদের দেশের মানে ওই ঝান্ডাটা অনেক উপরে নিয়ে যাবে, আমি একবার বলেছিলাম কলকাতায় সুপার হিরোরা সাদা উর্দি পরে, সেটা পুলিশেরও জার্সি উর্দি হতে পারে বা ডক্টরদের। একদম ঠিক, থ্যাংক ইউ সো মাচ হয়তো, টেক কেয়ার, অল দি বেস্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দারুণ আড্ডা হলো আজকে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, জয় হিন্দ, জয় হিন্দ।